এইগুলো টক শাক বলে, আপনারা দেখেছেন কি না জানি না। এই দেখেন, এই কলকাতা পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এই দেখেন, মাই চারটে পাঁচটা লঙ্কা ভেঙে নেবে আর এই টক শাক দিয়ে মাখিয়ে নেবে, আর আমডাল থাকবে, আর কি লাগবে। এই দেখেন, এইগুলো আমি এখন কেটে নেবো। এই যে বাঙালি ক্যাম্পে, বাঙালি ক্যাম্পে এখন পাওয়া যায়, আগে যখন এখানে পাওয়া যেত না, সিটিতে বাজার ছিল তখন পাওয়া যেত না, এখন বাঙালি ক্যাম্পে, এই চন্দ্রপুরী বাঙালি ক্যাম্পে এখন সব কিছু পাওয়া যায়। এখন আর অফ পাওয়ার কিছু নেই, সব পাওয়া যায়। আপনারা দেখেন আমি কেটে রান্না করব। এখানে এইভাবে ছাড়িয়ে নেব। এইগুলো আবার না পুঁতে দিলে বৌমা, জানো এইগুলো পুঁতে দিলে, টপের মধ্যে পুঁতে দেবে, দেখবা হয়ে যাবে। এই দেখেন, এইভাবে ভাবে আমি ছাড়িয়ে নেব। খেতে খুব ভালো, লঙ্কা দিয়ে মাখাতে হবে, শুষাতে হবে আর খেতে হবে। যে না খায় সেও কবে বলবে যে দেখি এক গাল ভাত দাও তো খেয়ে দেখি, এত সুন্দর লাগে খেতে। তেল দিচ্ছি, দেখেন সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে, সর্ষেকে অনেকে রাই বলে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই টক শাক দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু হয়ে যাবে, দেখা যায় অনেক হয়, একটু অল্প একটু হয়ে যাবে। স্বাদ অনুসারে লবণ দিলাম, স্বাদ অনুসারে হলুদ দেবে। এই দেখেন বন্ধুরা, দেখেছেন পুরো কড়াই ভরেছিল, এখন কমে, আরো কমে যাবে, আরো কমে যাবে। এই দেখেন এই লঙ্কা কটা দিয়ে বড়িয়া করে মাখাতে হবে। আর একটু হবে বৌমা, আর একটু হবে একটু। এই দেখেন হয়ে গেছে, এটা একটা প্লেট দেব মা, প্লেট উঠা। এই দেখেন শাকটা হয়ে গেছে, শাকটা খেতে গরমের সময় খুব ভালো, টক জিনিস গরমের সময় খুব ভালো লাগে খেতে, সবার কাছেই ভালো। লঙ্কা কটা মাখাতে হবে, এই দেখেন বন্ধুরা তিনটে লঙ্কা ভেঙে নিচ্ছি, তিনটে লঙ্কার মধ্যে একটু লবণ নিয়ে নিচ্ছি, টক শাকটা মাখিয়ে নেব। কার কার খেতে ইচ্ছা করছে, ঝর্ণা, নৈনিশা, সাথী, সবাই আসো, দেখো কি সুন্দর করে মাখিয়েছি, অনেক সুন্দর করে। রুবাই, ঋতিক, একদলা খেয়ে দেখ, এত সুন্দর করে মাখিয়েছি। কি গরম, লঙ্কা দিয়ে মাখিয়েছি না, যেমন মাথা দিয়ে পছিনা হচ্ছে, আর টক খেতে তো খুব ভালোই লাগবে। অনেক সুন্দর হয়েছে, আমার মতো করে এইভাবে খেয়ে দেখবেন।
অনেক ভালো লাগবে। বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। এটা গরমের জন্য খুব ভালো একটা রেসিপি, মুখরোচক। যার যদি কোনো সবজি না খেতে ইচ্ছে করে এই টক শাকটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে খেতে, মুখে একটা রুচি আসবে খেতে। তা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে রান্নাটা একবার কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে।